তাদের কাছে আমাদের আবার অনেক এগিয়েছে আন্দোলনের দিক দিয়ে। আমরা সচিব মহোদয়, নির্বাহী প্রকৌশলী মহোদয়, সহকারী প্রকৌশলী মহোদয়, উপ সহকারী প্রকৌশলী মহোদয়, সকলের কাছে আকুল আবেদন থাকবে, পৌরসভা চালাইতে গেলে তো আপনারাই চালায়, কিন্তু এই যে কর্মচারী বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিক উপরে মাস্টার্স ডিগ্রি লাভ করে আমাদের কিশোরগঞ্জ পৌরসভাগুলি চাপ নিয়েছেন, মর্যাদার দিক থেকে দেখেন একজন মানুষ আমাদেরকে কতটুকু মূল্যায়ন করে, ওনার কাছে কথা বলতে গেলে আজকে সিটি কর্পোরেশনে যান, বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ঢাকায় যান, মর্যাদার দিক তুলনা করেন। আমরা কিন্তু আমাদের মর্যাদার জন্য আন্দোলন করছি, 69, 70, 71 সনে একটা স্লোগান দেশের আনাতে কানাতে প্রতিষ্ঠিত হতো, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতন বাঁচতে চাই, তখন কিন্তু আমরা পরাধীন ছিলাম, পাকিস্তানের শাসকের কাছে এই বাংলাদেশ জিম্মি ছিল, আমরা কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছি, স্বাধীন মানুষ হিসাবে আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু কি যেন মনে হয় কোন এক আইনের মার পেছে আমরা পুরো পরাধীন। এখন আমাদের রাজপথে বক্তৃতা দিতে হয়, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতন বাঁচতে চাই, এই হলো বাংলাদেশের চিত্র। এই পর্যায়ে আমাদের দাবির প্রতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যিনার অক্লান্ত পরিশ্রম এই কিশোরগঞ্জ জেলাকে সুসংগঠিত করেছে, যার মেধা, যার পরামর্শ নিয়ে ইতিমধ্যে আমরা সব কর্মসূচি পালন করেছি, তিনি আমার শ্রদ্ধাভাজন পাকুন্দিয়া পৌরসভার মাননীয় সচিব, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাকুন্দিয়া পৌরসভার মাননীয় সচিব মহোদয় এখন আমাদের মাঝে উপস্থিত আছেন, বক্তব্য রাখবেন, মেহরবানি করে যারা প্যান্ডেলের বাইরে আছেন, চেয়ার আছে, ফ্যান আছে, আপনি ভিতরে বসেন।